Hey, once again, welcome back to Interface Server Training video channel. So, tar ager video te dekhechi amra C class er subnetting. Ei video tite amra C class er arekti subnetting niye kaj korbo. Apnara ekhane dekhte parchen 192.168.10.0/27. Tar ager video tite amra dekhechi /26. 192.168.10.0/27 tar mane ekhane network bit count korte hobe 27 ta. It is a C class of default network bit 24 এখানে আর ডিফল্ট নেটওয়ার্ক বিট কাজ করবে না এখানে আমাদেরকে কাউন্ট করতে হবে নেটওয়ার্ক বিট 27 টা 27 বিট তো তাহলে সাবনেট মাস্ক চেঞ্জ হয়ে যাবে সাবনেট মাস্ক কি হবে তাহলে 27 টা অন বিটের যোগফলে হবে সাবনেট মাস্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8 টা এখানে 8 টা এখানে 8 টা 24 টা 25 26 27 নাম্বার বিট 28 29 30 31 32 তাহলে আমার 27 পর্যন্ত অন থাকবে বাকিগুলো অফ থাকবে আমরা জানি যে অন বিটের ভ্যালু যোগ হয় সো এখানে 8 টা অন 255 এখানে 8 টা অন 255 এখানে 8 টা অন 255 এবং এখানে 3 টা অন এই তিনটার যোগফল হলো 224 সাবনেট মাস্ক কিভাবে 255.255.255.224 হয় দেন আমরা বের করব নাম্বার অফ সাব নেটওয়ার্ক আমরা যেহেতু এখানে নেটওয়ার্ক বিট তিনটা বেশি নিয়েছি তার মানে আমাদের নেটওয়ার্ক বেড়ে গেছে তারপর নেটওয়ার্ক কত বাড়লো আমরা জানি আমাদের ডিফল্ট নেটওয়ার্ক বিট হলো 24 আর আমরা এখানে তিনটা বেশি নিয়েছি ডিফল্ট নেটওয়ার্ক বিট থেকে হোস্ট কমে গেছে হোস্ট বিট হলো এখানে 5টা এবং নেটওয়ার্ক বিট হলো 3টা সো কয়টা নেটওয়ার্ক বাড়লো আমাদের কতটা নেটওয়ার্ক আমাদের বেড়েছে আমরা যদি হিসাব করি আমরা প্রিফিক্স কত 27 27 আর ডিফল্ট নেটওয়ার্ক বিট হলো 24 তাহলে আমরা বেশি নিয়েছি কত 3 আমি আবার বলি এই 3টা হলো মাইনাস ভ্যালু 2 হলো ডিফল্ট তো 3 ইকুয়াল টু 8 তার মানে আমাদের নেটওয়ার্ক হলো 8টা একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্ক থেকে স্ল্যাশ অর প্রিফিক্স ব্যবহার করার কারণে আমাদের নেটওয়ার্ক হবে এখন 8টা দেন এই 8টা নেটওয়ার্কে আমাদের প্রতিটাতে কতটা করে হোস্ট হবে এই 8টা নেটওয়ার্কে প্রতিটাতে কতটা করে হোস্ট হবে সেটা যদি আমরা বের করি তাহলে টোটাল বিট থেকে আমরা নেটওয়ার্ক বিট বাদ দিলেই হোস্ট থাকবে তাহলে কিভাবে আমরা জানি যে টোটাল বিট হলো 32 আমরা নেটওয়ার্কের জন্য নিয়েছি 27 তাহলে আমাদের টু দি পাওয়ার 5 মাইনাস 2 মাইনাস 2 কি জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা ইউজ করতে পারি আমরা ভ্যালিড হোস্ট বের করার জন্য আমরা মাইনাস 2 দিব টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 মাইনাস 2 ইকুয়াল টু 30 তার মানে স্ল্যাশ 27 প্রিফিক্স দেওয়ার কারণে আমাদের নেটওয়ার্ক হবে 8টা এবং প্রতিটা নেটওয়ার্কে 30টা করে ভ্যালিড হোস্ট পাবো আমরা তারপর ভ্যালিড সাবনেট টু দি পাওয়ার 8 ইকুয়াল টু আমরা জানি যে প্রতিটা অক্টেকে 8টা বিট আছে টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 256 এবং আমাদের সাবনেট মাস্ক কত 224 তাহলে আমরা ভ্যালিড সাবনেট বের করতে পারবো টু দি পাওয়ার 256 মাইনাস 224 ইকুয়াল টু 32 তারপরে আমাদের নেটওয়ার্ক হবে 8টা প্রতিটা নেটওয়ার্কে হোস্ট হবে 30টা এবং আমাদের ব্লক সাইজ হলো 32 আসেন আমরা প্রুভ করি কিভাবে এই প্রিফিক্স ব্যবহার করার কারণে একটি মাত্র নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক বেড়ে দাঁড়ালো 8 এবং পার নেটওয়ার্কে 30টা করে ভ্যালিড হোস্ট পাবে এবং আমাদের ব্লক সাইজ হলো 32 সো এখানে স্ল্যাশ 27 তার মানে আমরা নেটওয়ার্ক বিট বেশি নিয়েছি কয়টা একটা দুইটা তিনটা তাহলে তিনটা বিট যদি আমরা কম্বিনেশন করি 1 2 4 বিট ভ্যালু গুলো ফিক্সড তারপর যদি আরেকটা থাকে তাহলে 8 হতো তো কম্বিনেশন প্রথমে আমরা 0 0 পরে 1 1 পরে 2 2 পরে 3 3 করতে হলে 2 আর 1 3 3 এর পরে 4 4 এটা সরাসরি ভ্যালু আছে এগুলো অফ করে দেই 4 এর পরে 5 4 এর আগে 5 5 এর পরে 6 4 এর দিয়ে 6 6 এর পরে 4 2 6 1 7 সব অন হয়ে গেছে আর কিছু করার নাই তাহলে কতবার হলো 1 2 3 4 5 6 7 8 এই জন্য 2 বার 3 ইকুয়াল টু আমরা 8 লিখি এবং এখানে দেওয়া আছে কত স্ল্যাশ 27 সো আমরা যদি স্ল্যাশ 27 কে লিখতে যাই 192.168.10.25 26 27 28 29 30 31 32 কারণ আমরা জানি নেটওয়ার্ক বিট সবসময় অন থাকে আমাদের নেটওয়ার্ক বিট হলো এতটুকু পর্যন্ত সো আমরা প্রথমে এই এই প্রথম ফার্স্ট কম্বিনেশন দিয়ে শুরু করব 00 দিয়ে 192.168.10. এই কম্বিনেশনটা হবে আসলে এখানে 000 এখন এই হোস্ট পার্টের কম্বিনেশনও 0 দিয়ে শুরু হবে তাহলে এটা আমাদের কি হবে ফার্স্ট নেটওয়ার্ক আমাদের ফার্স্ট নেট কত আসলো 192.168.10. এই আটটার মধ্যে একটা অন করা নাই 0 ওকে এখানে এই কম্বিনেশন সেম থাকবে এই কম্বিনেশন কখন চেঞ্জ হবে যখন এই বিটগুলো সকল বিট অন হয়ে যাবে ওকে এদিকে 0 এর পরে কি হবে আমরা জানি 0 এর পরে 1
1 for 2, 2 for 3 এভাবে বের হবে, সেটাকে আমরা বলতে পারি ফার্স্ট আইপি 168.10.1, কারণ এই 8টা বিটের মধ্যে একটা বিট অন করা আছে যার ভ্যালু কত 1। আমরা জানি যে বিট ভ্যালু গুলো ফিক্সড, কখনো চেঞ্জ হয় না, কি 1 2 4 8 16 32 64 এবং 128, এই বিট গুলো ফিক্স। ওকে, আমরা ফার্স্ট আইপি বের করলাম। ওকে, তারপর সেকেন্ড বের করতে হলে এটাকে অন করতে হবে, ভ্যালু লক করে দিতে হবে। সো আমরা সেকেন্ড না বের করে আমরা লাস্ট আইপি বের করি। এই ফার্স্ট নেটওয়ার্কার, এই ফার্স্ট নেটওয়ার্কার আমরা লাস্ট আইপিটা বের করি। লাস্ট আইপি বের করার নিয়ম কি, আমরা হোস্ট পার্টে একটা ছাড়া বাকি সবগুলো অন করে দিব, কারণ এটার ভ্যালু কত 1। ওকে, তাহলে এই এই 8টা বিটের মধ্যে এখন অন করা আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার যোগফল কত 192.168.10.30, এটা ভ্যালু 16, 16 আটে 24, 24 এর 4 28, 28 এর 2 30। ওকে, এবার আমরা 192.168.10.000 এদিকে হোস্ট পার্ট সব অন হয়ে যাবে। হোস্ট পার্ট সব অন হলে আমরা জানি কি, ব্রডকাস্ট। ওকে, সো ব্রডকাস্ট 192.168.10.31। এবার এখানে চেঞ্জ আসবে, কারণ আমরা বলেছি যে এই কম্বিনেশন তখনই চেঞ্জ হবে যখন হোস্ট পার্ট সব অন হয়ে যাবে। দেখেন, আমরা বলেছিলাম যে নেটওয়ার্ক হবে 8টা, তার মধ্যে আমরা প্রথমটা বের করলাম এবং বলছি ভ্যালিড হোস্ট হবে 30টা। এই 1 থেকে 30 পর্যন্ত 30, এই 1 থেকে 30 পর্যন্ত 30 এবং ব্লক সাইজ 32, এই 0 আর 31 মিলিয়ে দুইটা। তাহলে 0 থেকে 31 পর্যন্ত মানে 32, 0 1 2 এভাবে কাউন্ট করলে 0 থেকে 31 পর্যন্ত 32। ওকে, আমাদের এই এই একটা কম্বিনেশন গেল। সেকেন্ড কম্বিনেশন কি আমাদের, 0 0 1। ওকে, তাহলে সেকেন্ড কম্বিনেশন যদি আমরা লিখি 192.168.10.001, আর এদিকে কি দিয়ে শুরু হবে, 0 দিয়ে। ওকে, তাহলে এই 8টা বিটের মধ্যে কয়টা অন করা আছে, এখন একটি মাত্র বিট অন করা আছে, 32। এটা হবে আমাদের কি, ফার্স্ট নেটওয়ার্ক গেল। তাহলে এটা হবে আমাদের সেকেন্ড নেটওয়ার্ক, সেকেন্ড নেটওয়ার্ক, সেকেন্ড নেটওয়ার্ক। সেকেন্ড নেটওয়ার্কটা কি হবে, 192.168.10. এই 8টা বিটের মধ্যে অন করা আছে কয়টা, একটা, এটার ভ্যালু কত, 32। দেখেন, এখানে 31 এর পরে 32 হবে, এই জন্য না, আসলে আপনার এখানে বিট কয়টা অন আছে কয়টা অফ আছে সেটার উপর ডিপেন্ড করে এখানে কত হবে। সো এখানে 31 এর পরে 32 লিখবেন না উইদাউট এখানে বিট কাউন্ট। সো আমার এখানে এটা পুরোটা করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা প্রথমে করেছি এটা, তারপরে 32 নেটওয়ার্কটা বের করলাম, তারপর 0 এর পরে 1 অন হবে, 1 অন হওয়ার কারণে এই 8টার মধ্যে বিট অন করা আছে দুইটা, এটার ভ্যালু 32, 1, 33। এবং আমরা যদি লাস্ট আইপি বের করতে যাই, আমরা জানি যে হোস্ট পার্টের একটা ছাড়া বাকি সবগুলা অন করে দিব, তাহলে আমাদের লাস্ট আইপি বের হয়ে যাবে। তাহলে 32, 16, 8, 4, 2, 62, এবং হোস্ট পার্ট সকল অন হয়ে গেলে এটা হবে ব্রডকাস্ট, আমরা জানি যে। তাহলে 32, 16, 8, 4, 2, 1, টোটাল 63। ওকে, দেন আমরা 2 নাম্বার নেটওয়ার্ক বের করলাম। 3 নাম্বার নেটওয়ার্কের জন্য আমরা 001 আমরা ব্যবহার করব, কারণ আমরা জানি কম্বিনেশনটা এভাবে করা হয়েছে। আমরা যদি খেয়াল করি উপরে আমাদের কম্বিনেশন, তৃতীয় কম্বিনেশনটা কত, 010, এখানে 010। সো আপনারা দেখে নিতে পারেন এখানে পুরো কম্বিনেশনটা করা আছে, এবং আপনারা বাসা ট্রাই করবেন এটার সাথে ম্যাচ করে, আশা করি মিলে যাবে। এবং লাস্ট পর্যায়ে এসে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট সকল বিট অন হয়ে গেছে, তার মানে এখানে আর কোনো কম্বিনেশন হবে না, আপনি এন্ড অফ দা কম্বিনেশন। আসলে সো এখানে লক্ষণীয়, আমরা জানি যে হোস্ট পার্ট অল 0 হলে নেটওয়ার্ক এবং অল 1 হলে ব্রডকাস্ট। হোস্ট পার্ট এখানে অল 0, যার কারণে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে, এবং আমরা বলেছিলাম 8টা নেটওয়ার্ক হবে, দেখেন 8 নেটওয়ার্ক। ওকে, এবং প্রতিটাতে বলেছিলাম যে 30টা করে ভ্যালিড হোস্ট হবে, 30টা করে ভ্যালিড হোস্ট হবে, 225 থেকে 254 পর্যন্ত কিন্তু 30। আপনার ব্লক সাইজ হবে 32, কিভাবে, 224 থেকে 255 পর্যন্ত 32। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া যদি কারো কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন নেক্সট ভিডিও।